মাছের খাবার এগুলা, তাই না? এগুলো কয় টাকা কেজি লায়? 70-80 টাকা কেজি। এগুলো কি অরিজিনাল এক নাম্বার ডা না? এটা কি ফিড কয়, এটার নাম কি? গুলশার ফিড। গুলশার ফিড, এটা মাছের খাবার। এটা এটা দিলে পারে মাছ তাড়াতাড়ি বাড়ে নাকি? এগুলা দেখতে পাচ্ছি পোনার মতো, পোনা। এই জায়গায় এই মাছের বয়স কত? এই মাছের যেগুলো খাবার দিতেছ, 2 মাস? 2 মাস না? এনে কয় হাজার টাকার মাছ ছাড়া আছে? 1500। 2 মাস হলো ছাড়ছো না? এরা বিক্রি হবো কয় কয় মাস পরে? বিক্রি হবো 6 মাস পরে বিক্রি করে, 4 মাস, 6 মাস, 2 মাস। 6 মাসে মাছ কয় কেজির মতো হয় ওজনে? মোটামুটি 1/2 কেজি থেকে 700। কত টাকা কেজি বিক্রি হয় তখন? 120-150। 120-150। 6 মাসে তো মোটামুটি কত টাকার ফিট লাগে তাও? এই মোটামুটি মাসে 4-5 টাকা লাগে। 4-5 বস্তা? 4-5 বস্তা মাসে? মাসে দিনে হলে সন্ধ্যার সময় তো ছোট তো। এ জায়গায় মনে হয় 10টা 1 কেজি না হবি? 20টার মতো? 40-50টা। এগুলা বড় হইতে মেলা সময় লাগবে, 1 বছর 1.5 কেজি হইতে। বেচলে তো পুকুর ফাঁকা হয়ে যাবে একবারে। কি মাছ এগুলা? ও, খালি তেলাপিয়া, এই জন্যই তো তেলাপিয়াই তো দর্শক, এই যে এগুলা ফিট, এগুলা মাছের খাবার, এগুলা মাছের খাবার। এই যে কিভাবে দেওয়া লাগে দেখেন। ওকে, ধন্যবাদ সবাইকে। দিনে তো মনে আসলো না, গজার। হ্যাঁ, গজার মাছের খাবার। ওইটা হলো লোহাকুর মাজারে গজার মাছ রে। চিংড়ি মাছ দেয় 4-5টা 10 টাকা করে, দিলে পারে সব সামনে আসে, সব দেখা যায়, বড় বড় গজার। এ জায়গায় কোলে খাবার দাও। তো দর্শক, এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।